আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমরা এসেছি সিঙ্গারের নয় ডেঙ্গি রহমান ভাইয়ের হাঁসের ফার্মে আপনাদেরকে একটা জিনিস কথা আমি জানাই রাখি এই যে আপনারা যে আমার পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এবং হাড় দেখতে পাচ্ছেন পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাত বিঘা জায়গা জুড়ে এবং এই পুকুরে প্রায় এগারো মুন মাস ছাড়া হয়েছে এবং তার উপরে এই রহমান ভাই হাঁসের খামার করতেছে আপনাদের একটা জিনিস আমি আরও জানাই রাখি যে এই হাঁসগুলো যে পায়খানা করে সেই পায়খানা থেকেই কিন্তু এই মাছগুলো খাবার খায় তারা এক্সট্রা কোনো খাবার এই মাছগুলোকে দেয় না এবং বর্তমানে আপনারা জানলে খুশি হবেন যে এই মাছগুলো দুই থেকে আড়াই কেজির মতো হয়েছে প্রাকৃতিকভাবে শুধুমাত্র এই হাঁসের পায়খানা খেয়ে তারা এক্সট্রাভাবে কোনো খাবার দেয় নাই তো আজকে আমরা এই রহমান ভাইয়ের ফার্মে রহমান ভাই নাই তো আমরা এই ফার্মটা যিনি দেখাশোনা করেন ফুল লাল ভাই আমরা ফুল লাল ভাইয়ের কাছ থেকে শুনবো এই হাঁসের খামার নিয়ে বিস্তারিত এবং এই মাছ চাষ যে করতে সেটার উপরেও বিস্তারিত এবং নতুন যদি কোনো উদ্যোক্তা ভাই এই হাঁসের খামার বা মাছ চাষ একসাথে করতে চান সে উনি এটা কীভাবে শুরু করতে পারে এই ব্যাপারটা নিয়েও আমরা লাল ফুল লাল ভাইয়ের সাথে কথা বলবো আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন এই যে খামারটা জি এটা তো মূলত মালিক হচ্ছে রহমান ভাই জি রহমান ভাই তো আপনি এটা হচ্ছে দেখাশোনা করেন যে আচ্ছা তার কর্মচারী আমি আচ্ছা তো এই হাঁসের ফার্মটা কতদিন আগে শুরু হয় এবং কতগুলো হাঁস দিয়ে শুরু হয় আমাদের এই হাঁসটা শুরু করে পঁয়ত্রিশশো হাঁস দেওয়া আচ্ছা একদিনকার বাচ্চা দেয় দেওয়ার পর এ যাবত আমরা টিকা রাখিছি অসুখে অসুস্থতে অনেক মারা গেছে এখন বড় হয়ে গেছে এখন আর পাঁচশো হাঁসের বাচ্চা মারা গেছে অসুস্থ থাকার কারণে ছোট থাকার কারণে মারাটা যায় এবারে যে মারাটা কত টাকা পিস আপনারা সংগ্রহ করেন তখন আমরা আটত্রিশ টাকা পিস

আর কি ব্যবহার করেছি কতদিন পর পর ভ্যাকসিন দিছি একটা দিছি এক মাস পরে আর কি আচ্ছা আর আরেকটা দিলাম এই কিছুদিন আগে আর কি আচ্ছা তার মানে বোর্ডিং যে বীজ দিন ছিল এখানে আপনারা কোনো ভ্যাকসিন দেন না ভ্যাকসিন দেনই আচ্ছা ঠিক আছে দিলে মারাও যেতে পারে বয়স অল্প আচ্ছা আচ্ছা তো এখন তো আপনারা এটা দুই মাস চলে হাসের বয়স মোটামুটি জি এই দুই মাসে আপনারা এখন কি খাবারটা দেন এখন বর্তমানে ধান খাওয়ায় ফিট ওদের সাথে ফিট মিশ দি গমের ভুসি মিশ দি দিয়ে হয় আর কি তো এই খাবারে এখন আপনাদের কত টাকা যাচ্ছে খাবারের আমাদের ধরেন ডেলি ছয় মন করে ধান লাগে ছয় মন প্রতিদিন ধান প্রতিদিন ধানটা লাগে ছয় মন ছয় মন ধান লাগে ধরেন ভুসি আপনার লাগবে বিশ কেজি ফিট লাগে দশ কেজি প্রতিদিন প্রতিদিন আচ্ছা ওই ছয় মন ধানের সাথে দিয়ে এই খাদ্যটা তৈরি করে মিক্স তাকে খাবারটা কখন কখন দেন খাবার সকালে দিব দুপুর একটা 1 দিকে দিব মানে সন্ধ্যা 6টার দিকে দিব আচ্ছা দেয়া হাঁস ভরে উঠিয়ে দেব আচ্ছা তো রাতে যে এখন তো শীত আসছে তো রাতে হাঁসগুলো গরম রাখেন কিভাবে গরম রাখি চারি সাইডে পলিয়েথিন দিয়ে ঘিরে দিয়ে দিই তারপর হাওয়া ঢাকা ভেতরে ঢকলো না আচ্ছা তো হাঁসগুলো এখন যদি যদি কোনো হাঁস অসুস্থ হয় সেটা আপনিটা কিভাবে বুঝেন এটা আমরা বুঝতে পারি ওটা যেন অনেক সময় কাশির মতো ভাব হবে সর্দি ভাব

হাঁসের পায়খানার খাদ্য পায়খানা হলে ওটা মাছের খাদ্য আমাদের হয়ে যাচ্ছে আলাদাভাবে মাছকে খাদ্য দিতে হচ্ছে না আচ্ছা আচ্ছা তো এইখানে আপনার মাছও আছে মাছও আছে হাঁসও এটা আছে জি তো হাঁস কি মাছগুলো খায় না না মাছ খাবে না আচ্ছা মাছের কোনো সমস্যা করে না হাঁসে আচ্ছা ঠিক কি কি মাছ আছে এখানে রুই আছে কাতলা আছে হ্যাঁ তারপরে ব্ল্যাক ক্রাব আছে হ্যাঁ এই ধরনের মাছ দাও আছে এই মাছগুলো কি কি খাবার দেন

সময় গ্যাপ দিবে দেওয়ার পর ছয় মাসে কি ভাবে ডিম দিবে ছয় মাস তারা ডিম হ্যাঁ তারা ডিম দিবে হতে 15 দিন কি 10 দিন এক সপ্তাহ তার লেট যেতে পারে একটা না দিলে আরেকটা দিবে ওটা না দিলে আরেকটা দিবে দিতে থাকবেন 6 মাস এরকম কন্টিনিউ করে দিতে থাকবেন থাকবে 6 মাস পরে যখন এই ডিম এই হাঁসগুলো ডিম দিবে না বা প্রোডাকশন যখন কমে যাবে তখন এই হাঁসগুলো কি করবে তখন ও ওকে সিগাশন নিব আচ্ছা ভিটামিন খাওয়াবো আচ্ছা ডক্সি এই বি2 এগুলা খাওয়ালে অনেক সুস্থ হবে ফিট খাওয়াবো তখন ডিম আবার পাওয়া যাবে আর কি তখন আবার পাবেন জি আচ্ছা এখানে আপনি কি জাতের হাঁস এগুলো সব এটা ক্যাম্বল আছে দেশি আছে আর একটা নেপাল বলে আছে কি আচ্ছা তিন তিন জাত আছে এখানে তিন রকম তা ক্যাম্বলটা ডিম বেশি দেয় আর কি আচ্ছা ফুললাল ভাই নতুন যদি কেউ এই হাঁসের খামার করতে চায় সে আসলে কতগুলো হাঁস দিয়ে শুরু করলে প্রাথমিক অবস্থায় সে একটা ভালো অবস্থানে থাকবে ওই এক নিতে পারবে হয়তো আমরা পঁয়ত্রিশশো লিসি তাই এক হাজার নিয়ে প্রথমে চালু করবে অথবা পাঁচশো লিয়ে চালু করলো চালু করার অন্য অন্যরকম একটাই এসে যাবে আচ্ছা মানে পাঁচশো বা এক হাজার এসে চালু করলে চালু করতে পারবে আচ্ছা অনেক মহিলারা আমাদের কাছা আসে হাঁস কিনতে যে বাড়িতে আমরা বিশটা পঁচিশটা একশোটা এরকম পুষবো দিন অনেক ইচ্ছা অনেকে আপনাদের কাছ থেকে যায় আচ্ছা আমরা দিনের ডিম আসবে আমরা হাঁস বিক্রি করে আচ্ছা আচ্ছা নেবাল ভাই ভালো থাকবেন আপনি আচ্ছা